নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি, ক্ষীরোদ কাতলা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ঘি, আপনারা চাইলে আরেকটু বেশি করেও দিতে পারেন। তেল ভালো করে গরম হলে নুন মাখিয়ে রাখা মাছগুলো দুপিট লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু মাছে আমি হলুদ মাখাইনি, শুধু নুন মাখিয়ে ভেজে নিচ্ছি। ক্ষীরোদ কাতলা বানানোর জন্যে আমি এখানে বড় সাইজের 6 পিস মাছ নিয়েছি। এক এক করে সব মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে। দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট করে কুচি করা টমেটো। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। 250 ml দুধের মধ্যে আমি 1 চামচের মতো ময়দা মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মশলার মধ্যে আস্তে আস্তে করে দুধটা দিয়ে দিলাম। এই সময় দুধটা ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে, যদি ময়দার দলা পাকানো ভাব থাকে তাহলে সেটা চলে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। এবার দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা মাছের পিসগুলো। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মিনিট 2-3 ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্ষীরোদ কাতলা। হালকা হাতে মাছগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য চিনি। নামানোর আগে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য ঘি। নামানোর আগে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা 2 চিরেও দিতে পারেন। ক্ষীরোদ কাতলা আমাদের রেডি হয়ে গেছে, এই সময় গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।